যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। গানের এই দুই লাইনের জন্য করুণ বাস্তবায়ন হয়েছে এই দৃশ্যে। এই অবুঝ শিশু হয়তো হাত নাড়িয়ে তার পিতাকে খুঁজছে, কিন্তু তার পিতা যে পৃথিবীতে আর নেই, সে যে পরপারে, সে যে আর ফিরবে না, কুলে নিবে না তাকে। যে ভাই স্নেহমায়া মমতায় তাদের আগলে রেখেছেন, সেই ভাই আর নেই, এই কথা মানতে পারছেন না ছোট ভাইও। তার চোখের ভাষা বলে দিচ্ছে কতটা বিষাদ আর যন্ত্রণা তাকে খুবড়ে খাচ্ছে। একটি দুর্ঘটনা এলোমেলো করে দিয়ে গেছে একটি পরিবারকে। গত সোমবার রাতে মৌলভীবাজারের বড়লেখার কাঁঠালতলিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলার উত্তর গাঙ্গুল গ্রামের আব্দুল মান্নানের পুত্র ফখরুল ইসলাম। এরপর ফখরুলের পরিবারে নেমে আসে সুখের ছায়া। সন্ধ্যা পরে ফায়ার সার্ভিস থেকে আমাদের ফোন দিয়েছে, দিয়া কইছেন যে ফখরুল নামের ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বড়লেখা হসপিটাল আছে দেখলে। তখন আমরা সাথে সাথে গেছি, দিয়া দেখছি যে আর নাই প্রত্যক্ষদর্শী, তারা সরাসরি দেখছেন ঘটনা। তারা আমারে কইছেন যে বাসে ওভারটেক করতে গিয়া তার সরাসরি আঘাত করছে, আঘাত করিয়া চাকার নিচে পড়িয়া তার মাথাটা ভিজে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ফখরুল ইসলাম, তিনি পেশায় একজন মোটর মেকানিক। ঘটনার দিন বড়লেখা থেকে মোটরসাইকেল যুগে রতুলি বাজারে ফিরছিলেন তিনি। কাঁঠালতলি ব্রাক অফিসের সামনে রাস্তায় আসা মাত্র বিপরীত দিক ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক ঘটনায় ঘাতক চালক ও বাসকে আটক করেছে পুলিশ। মনে মনে কষ্ট পেলাম যে সন্ধ্যা মারা গেল। আমার দুঃখ লাগে যে এই একটা শুনে যে বাচ্চাদের আছে, একটা মেয়ে, এ কি করবে এখন, বাবা কাকে ডাকবে। ফখরুল ইসলাম আসলে অনেক হতদরিদ্র একজন মানুষ, তার পরিবারও এক মামার আগে ছইন এবং তার ওয়াইফ আছেন এবং ছোট্ট একটা মেয়ে রয়েছে 2 বছর সম্ভবত। খুবই কষ্ট লাগে এই বাচ্চাটারে দেখে, আসলে আমরা খুব মর্মাহত। সবচেয়ে বেশি কষ্ট লাগে ওটাই, বাবার কাঁধে ছেলে আমার লাগে। এদিকে মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে ফখরুলের লাশ হস্তান্তর করেছে পুলিশ। পরে এদিন বিকেলে গাঙ্গুল ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা শেষে সার্বজনীন গ্রামের গুরুস্থানে তাকে সমাহিত করা হয়। এক ঘটনায় বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক বাস চালককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার মুঠোফোনে টাইমস টিভিকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যু সে তো সৃষ্টিকর্তার হাতে, কখন কিভাবে কার মৃত্যু হবে সেটি তিনিই নির্ধারণ করে দেন। কার মৃত্যু দুর্ঘটনায় আর কার মৃত্যু স্বাভাবিক সেটা তিনিই একমাত্র জানেন। তবুও তো আমাদের সচেতন হতে হবে। সেদিন ফখরুলের মাথায় হ্যামলেট থাকলে হয়তো তিনি বেঁচে যেতেন, কিন্তু আফসোস তার মাথায় হ্যামলেট ছিল না। শুধু ফখরুল নয়, সমাজের অসংখ্য ফখরুলরা বাইক চালানোর সময় হ্যামলেট পরেন না। নিজের জন্য নয়, পরিবারের জন্য হলেও বাইক চালানোর সময় হ্যামলেট পরুন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।